স্বাধীনতার সময় যা যা দরকারি পতাকা উত্তর মানে নবীন বর্মী নিমিরাত থেকে লাস্ট পর্যন্ত আসবে, আমাদের সর্বলোক জড়িত আছে বলতে বলবে। তো এই পতাকা তখন কলকাতায় প্রথম চিন্তাধারা করে 1907 সালে, কী না স্বাধীনতা যুদ্ধে পতাকা হবে তিনটে রঙে পতাকা ব্যবহার করা হবে, কী সবুজ লাল আর হলুদ, উপরে হবে সবুজ মাঝখানে হবে হলুদ এবং উপরে সবুজের উপরে আটখানা পদ্ম থাকবে, মাঝখানে লেখা থাকবে বন্দে মাতরম আর নিচে থাকবে সূর্য এবং বাঁকা চাঁদ। সেখানে বসে যাবে আমাকে বসবে সূর্য এবং বাঁকা চাঁদ 1906 সালে এই পতাকাটা হয়েছিল। খোলা পদ্ম কিন্তু মনে রাখতে হবে আটখানা খোলা পদ্ম, এটা হচ্ছে তারপরে আমাদের এখানে এই পতাকাটাকে নিয়ে চিন্তা ভাবনা করা হয়, স্বাধীনতা যুদ্ধে প্রথম পতাকা হিসাবে এটাকে ব্যবহার করা হয়েছিল। তার মাঝখানে কিন্তু লেখা ছিল আমাদের মূল মন্ত্র কি বন্দে মাতরম, প্রথমটা কি হলো বন্দে তারপরটা মাতরম। সেকেন্ড যে 1906 সালে পতাকাটা যখন সৃষ্টি করলো যে আমাদের কলকাতায় স্বাধীন যুদ্ধের সময় যে তিনজনের রঞ্জিত পতাকা সৃষ্টি হলো, তিনটে কালার দিল, ওপরে হচ্ছে সবুজ মাঝখানে হচ্ছে হলুদ নিচে হচ্ছে গেরুয়া, মাঝখানে লেখা ছিল বন্দে মাতরম হলুদ, এর ওপরে লেখা কী লেখা ছিল ওপরে আটখানা খোলা পদ্ম, নিচে ছিল একটা সূর্য আর বাঁকা চাঁদ। কত সালে হয়েছিল 1906। এইবার এই 1906 সালে প্রথম যারা কলকাতা থাকে ওয়েস্টবেঙ্গলে একটা গ্রুপ আছে দেখবে পার্সি বাগান স্কোয়ার প্রথম 1907 সালে এই পতাকাটা উত্তোলন হয় পার্সি বাগান স্কোয়ার কলকাতা। তারা ভারতের স্বাধীনতা সংগ্রামী যে যুদ্ধের ইতিহাস তাদের 50% রন করছে আমাদের কলকাতা সব বিজ্ঞানী। প্রথম পতাকা উত্তোলন হয় 1907 সালে 7th আগস্ট, 1906 সালে 7th আগস্ট কোথায় পার্সি বাগানে কলকাতায় পার্সি বাগানে প্রথম পতাকা উত্তোলন হয়। তারপরে এই পতাকাটা মাদার ভিকাজি মনে রাখতে হবে খুব কঠিন নাম মাদার ভিকাজি রুস্তম কামা, মাদার ভিকাজি রুস্তম কামা বিদেশে গিয়ে আমাদের এই স্বাধীনতার পতাকা প্রথম পোতে 1907 সালে 22শে আগস্ট ভারতের স্বাধীনতা পতাকাকে এইটাকে চিন্তা করে ওইখানে পোতা হয় কে এই ভদ্রলোক মাদাম ভিকাজি, উনি প্রথম 1907 সালে 22শে আগস্ট ওখানে পতাকাটা তুলেছিলেন। তখন এই পতাকাটাকে একটু চেঞ্জ করে দেয় 1906 হয়েছে 1907 সালে যে পতাকাটা করেছিলেন সেম পতাকা সবই আছে, খালি একটু চেঞ্জ করে 22শে আগস্ট হয় মাদা কাম এই দাম। এখানে বন্দে মাতরম লেখাটা সংস্কৃতের অক্ষরে দেবনাগরী অক্ষরে লেখাটা রয়েছে, নিচে চাঁদ ওপরে সূর্যের জায়গাটা একটা পদ্মের জায়গাটা একটা গোল 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 কল্পনা মতন করেছে সেম পতাকা 1907 সালে, এইটাই হচ্ছে মাদার কাম পতাকা বলা হয় 1907 সালে। তাতে দেবনাগরী অক্ষরে লেখা কী লেখা আছে আঁকা বাঁকা চাঁদ, একটা দেখা বাঁকা চাঁদ আর একটা সূর্য আঁকা চাঁদ। এইবার শুরু হয়ে গেল লড়াই, নানা জায়গায় যুদ্ধ হচ্ছে গণ্ডগোল হচ্ছে। তখন হোমরুলি মনে রাখবে কথাগুলো 1917 সালে হোমরুলের হোমরুল যে হয়েছিল লীগের নেতাকে বাল গঙ্গাধর তিলক এবং শ্রীমতী অ্যানি বেসান্তি আমাদের স্কাউটে জড়িত আছে এরা দুজন, এরা দুজন জড়িয়ে আছে না আমাদের স্কাউটসে। 1917 সালে হোমরুলের নেতা ছিলেন লীগের হোমরুলের নেতা ছিলেন কে যে বাল গঙ্গাধর তিলক এবং শ্রীমতী অ্যানি বেসান্তি, এনা দুজন ঠিক করলেন এবং মানে পতাকার ভাবনা চিন্তা করলেন। সেই ভাবনা চিন্তাটা করলেন লিডাররা ঠিকই কিন্তু প্রত্যেকে মেনে নিতে পারেনি, তার কারণ তার মধ্যে একটু ব্রিটিশের গন্ধ ছিল। এই দেখো 1917 সালে আমাদের বাল গঙ্গাধর তিলক এবং শ্রীমতী অ্যানি বেসান্তের
যিনি আমাদের স্কাউটের ফাউন্ডারের মধ্যে দুজন প্রতিষ্ঠাতা বলা যেতে পারে, যে ভারতবর্ষে স্কাউটিং আন্দোলনের স্রষ্টা বলা যেতে পারে, ওনারা এই পতাকাটা ভেবেছিলেন এবং এটাকে কমপ্লিটভাবে ইমপ্লিমেন্ট করা যায়নি। এই জন্যই যে একটু বিদেশি ছোঁয়া ছিল। তখন কী হলো দেখো,